যাজপুর জেলা পরচনা ব্লক রাধাদেবপুর পঞ্চায়েত অন্তর্গত কুয়ারপুর ক্রি গোবর্ধন পূজা কমিটি আনুকূল্যে প্রতবর্ষ ভি চলিত বর্ষ গ্রামের গোপাল ভাই পক্ষ গিরি গোবর্ধন প্রীতি অর্থে পাঁচ দিন ধরে পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছি। এই পাঁচ দিন মধ্যে গিরি গোবর্ধন পূজা নিমিত্ত লৌড়ি খেল প্রবচন ঘোড়া নাচ পালা পরিবেশন ও পূজার শেষ সন্ধ্যায় রাধাকৃষ্ণ যুগল বন্দীকে আধার করে নৃত্য পরিবেশন সহ ভজন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আখপাখ অঞ্চলের শহ শহ সংখ্যার ভক্ত ভগবত প্রেমী শ্রদ্ধাু ও জনসাধারণ মণ্ডপ নিকটে উপস্থিত হয়ে বিভু প্রেমরে তলীন হয়ে যাই। গিরি গোবর্ধন ক্রিয়ানুষ্ঠানের সভাপতি তথা অবসরপ্রাপ্ত সৈনিক ধূলেশ্বর দাস, সম্পাদক শ্রীকান্ত দাস, সহ সম্পাদক মনোজ দাস, যুব প্রতিভা সঞ্জয় কুমার দাস, রঞ্জন কুমার দাস, মুখ্য সঞ্চয়ক হেমন্ত দাস প্রমুখ উপস্থিত এই কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করে এই কার্যক্রমে সমস্ত গ্রামবাসী সাহায্য সহযোগ করে। ভুবনেশ্বর দাস যাদব সংঘর প্রেসিডেন্ট আপনার বি ভালো ভাবে চালিয়েছেন। আমার জ্যোতিবাঙ্ক মিডিয়া বন্ধু মানুষ আজ ধন্যবাদ দেছি, খাস করে দিগম্বর ভাইকে। আজ গাঁরু আসি যে প্রকার আজ ইয়ে সংস্কৃতিকে আজ নেওয়াপি আসছেন, মু সেপাই মো মিডিয়া ভাই মানুষ দিগম্বর ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ দেছি। ইয়ে হচ্ছে বর্ষ বর্ষর ছবর্ষর অনুষ্ঠান, তেমন আজ যাদব পরিবার ঘরে ঘরে আজ খুশি উল্লাসিতরে আজ ভাসি উঠুছে। ইয়ে আজ বাপাঙ্কর স্মৃতি, বাবা দাসঙ্কর স্মৃতি, ইয়ে গোটিয়ে পরিবার আমার। ইয়ে পরিবারকু আমি সেই ভগবানকর রাধাকৃষ্ণকু পুরা উন্নত করাপি তাঙ্কর পরম্পরাকু বছাইপি আজ আমি সমস্তে একাঠি হয়েছি। আমার ডমা দাস, নীলা দাস, মো জেজঙ্কর যে স্মৃতি কি আমি বঞ্চাই রাখাপি আজ ইয়ে যাদব জাতির পরম্পরা কু সংস্কৃতি কি আজ বঞ্চাই রাখাপি আজ আমার প্রয়াস জারি রয়েছে। আগামী দিনের আমার পিলামানে বি করবে, তেণু আজ আমি চতুর্থ পঞ্চম দিনের আজ পদার্পণ কলে বি আজ ঠাকুর আমি বিসর্জন করতে নীতিগত প্রশ্ন। হ্যাঁ, অতীতরে এইভাবে কার্যক্রমে আপনার আমি বহুবার দেখিছি। আজ্ঞা, আগামী বর্ষে আপনার এই সংস্কৃতি পরম্পরা ঐতিহ্য আগামী বর্ষে এ দেখা মিলব তো? নিশ্চিন্ত 100% আপনার গ্যারেটি দেছু আমার সংস্কৃতি এ যুগ যুগ তর যেপর্যন্ত সূর্য চন্দ্র এই আকাশে থিবে যাদব পরিবার এ সংস্কৃতি বঞ্চি রহব বলিকি মোর ভরসা আত্মবিশ্বাস আছে। আপনার দুর্ভক্তি পাই আপনার অশেষ 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 ধন্যবাদ। ধন্যবাদ আপনার বি অনেক অনেক প্রোগ্রামে এই দোল পর্ব উপলক্ষে যে যাদব ভাই মান পক্ষ যে কার্যক্রম গ্রহণ করা যাই সে সম্পর্কে আপনি কম কে সবুজে আমি আমার দেখে আসছু তাঁর ইয়ে আমি চাই কেবে বন্ধ হয়ে কিন্তু প্রায় 50 বর্ষ হয়েছিল তাঁর যে রাধাকৃষ্ণ মুখটা আগুনা আগুছিল তাঁর লৌড়ি খেল জগি বন্ধাণ প্রায় আজ 50 বর্ষ ভগবান পিড়ু তাঁর রাধাকৃষ্ণ মূর্তি জানি পূজা ভগবান আসছে বহু গ্রামের লোক আসছে গ্রামবাসীর মধ্যে বহু সহযোগ অছি আমাদের মধ্যে বহু সহযোগ অছি বহু সহযোগে এটা উৎসাহ এটা পূজা অর্জন চাইছে। গোপাল ভাই মান পক্ষ হলে মধ্যে গ্রামবাসী মান গোপাল মধ্যে বহু সহযোগ পাচ্ছি এবং সে কথাটা করছেন উৎসাহ কাম করছেন আজকে আমরা ভিন্ন ভিন্ন কিছু না চাইছি। গিরি গোবর্ধন কমলপুর পক্ষ যাদব ভাই মান পক্ষ যে গিরি গোবর্ধন পূজা অনুষ্ঠিত হচ্ছে সে সম্পর্কে আপনার কম কে গিরি গোবর্ধন পূজা প্রতবর্ষ ভাই এই বর্ষ ধুমধাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রকার কার্যক্রম আমার করা হয়েছিল, প্রথম দিনের প্রবচন কার্যক্রম হয়েছিল, দ্বিতীয় দিনের আমার ভজন সমারোহ হয়েছিল, তৃতীয় দিন লৌড়ি খেল হয়েছিল, চতুর্থ দিন মধ্যে লৌড়ি খেল এবং গ্রামবাসীঙ্ক তরফর কীর্তন করা যাইছিল সংকীর্তন মণ্ডলী দ্বারা, পঞ্চম দিন আমি সমারোহে ঠাকুরকে ভসাণী করে ইয়ে করি পালা মধ্যে পরিবেশন করা যাইছিল। কেতে বর্ষ লাগে অনুষ্ঠান এইভাবে ভাবে আগেই চালছে? এই অনুষ্ঠান আমার বহু পুরোনা অনুষ্ঠান, দীর্ঘ 40 বর্ষ 45 বর্ষ অনুষ্ঠান, এবে মধ্যে এই অনুষ্ঠান এই কার্যক আমি চলাই রাখছি। আপনি যা দেখুন শহ শহ সংখ্যার ভক্ত এই কার্যক্রম যোগ দিয়েছেন, এটি এত সংখ্যার ভক্ত যোগ দেওয়ার কারণ কম? যোগ দেওয়ার কারণ হচ্ছে প্রতিবর্ষ আমার এই
যাদব ভাই মানক তরফর বহুত উৎসাহে আমার এটি আখপাখ অঞ্চলর আখপাখ গাঁর বহু লোক আসতে ঠাকুর দর্শন করা সহ আমার কার্যক্রম মুখ্য কার্যক্রম গুলা সবু ইয়ে করতে আগ্রহর সহ দেখ আপনার গোটে নীতিগত প্রশ্ন চলিত নিশ্চিত হব কারণ এই পূজা তো আজির পূজা নুহ এ দীর্ঘ বর্ষ ধরি এই পূজা এই আমার রই আসছে তেমন আকু আমি নিশ্চিতভাবে পালন করা চেষ্টা করি কৌশি প্রতিকূল অবস্থা সৃষ্টি হলে আপনার কেবলে এ কার্যক্রম বিরত নেবে না তো আদ নুহ যেকোনি যেতে পরিস্থিতি আসলে বি তার সামনা করে আমি ঠাকুর পূজা নিশ্চিত করি। যাজপুর মিহিরকুটিয়া রিপোর্ট সংঘর্ষ টিভি।